স্কুলে যৌন শিক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করতে শিক্ষকদের নিয়ে বিশেষ শিবির গোবরডাঙ্গায় পাঁচ দিন ধরে রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এই শিবির আমাদের দেশে সেক্স এডুকেশন বা যৌন শিক্ষা নিয়ে এমন ভাবে কথা বলা হয় যেন এটা একটা অপরাধ কিশোর কিশোরীদের মনে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠলে সেটার সঠিক উত্তর দেওয়ার বদলে ভুলভাল কিছু বুঝিয়ে দেওয়া হয় বা টপিক বদলে দেওয়া হয় আর এর কারণেই তাদের মনে বিষয়টা নিয়ে জানার আগ্রহ এবং কৌতূহল অনেকটা বেড়ে যায় এবার এই বিষয় নিয়ে খোলাখুলি কথা বলতে রাজ্যব্যাপী শুরু হচ্ছে কর্মশালা রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এই কর্মশালা গোবরডাঙ্গার ১১টি মডিউলে পাঁচ দিন ব্যাপী স্বাস্থ্য শিক্ষা কর্মশালা চলছে প্রতি হাইস্কুল থেকে দুজন করে শিক্ষক এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করছেন প্রশিক্ষণ শেষে তারা তাদের স্কুলের কিশোর কিশোরীদের যৌন শিক্ষা সহ স্বাস্থ্য শিক্ষা নিয়ে খোলামেলা আলোচনার মাধ্যমে সচেতন করবেন আমরা যে গতানুগতিক পড়াশোনা করাতাম সেটা তো করাবই তার সাথে আমাদের যেটা এই যে মডিউলার ট্রেনিং অফ টিচার্স হলো এখানে আমরা যেমন হেলদি লাইফস্টাইলের উপরে বেশি জোর দেওয়া হলো এই হেলদি লাইফস্টাইল বলতে এখানে সব কিছুই আছে বাচ্চাদের যেমন পুষ্টির কথা বলা হয়েছে বাচ্চাদের বয়সন্ধিকালের যে পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে এগুলোর উপর বেশি করে আরও জোর দিতে হবে কারণ অনেক বাচ্চাই আছে ম্যালনিউট্রিশনে ভোগে তা সেগুলো এখানে আমরা আরও ভালো করে জানলাম আমরা তো অনেক কিছুই নিজেরা স্কুলে হয়তো সলভ করতে পারি কিন্তু আরও সহজ হলো বোঝাতে তাদেরকে আরও বেশি ভালো করে তাদের কাছে কী করে গিয়ে সেই প্রবলেমগুলো সমস্যার সমাধান করা যায় সেগুলো সম্বন্ধে আরও ভালো করে জানলাম ডাক্তারবাবুদের সহযোগিতায় গোবরডাঙ্গা পুরসভার স্বাস্থ্য আধিকারিক ডক্টর এনসি ঘোষ জানান আমাদের সমাজ ব্যবস্থায় ছোট শিশুদের বয়স্কদের ও গর্ভবতী মহিলাদের চিকিৎসার ব্যবস্থা আছে কিন্তু কিশোর কিশোরীদের স্বাস্থ্য নিয়ে তেমন কেউ ভাবে না কিন্তু বর্তমান সরকার তা ভাবছে এবং কার্যকরীও করছে যা স্বাস্থ্য ব্যবস্থায় একটি নতুন পালক তিনি আরও বলেন শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্য হল তারা তাদের স্কুলে কিশোর কিশোরীদের স্বাস্থ্য নিয়ে এই বিষয়টি নিয়ে সচেতন করতে পারবেন কিশোর কিশোরীদের মধ্যে নেশাগ্রস্ত হয়ে পড়ার প্রবণতা দেখা যায় যা পরিবার ও সমাজের কাছে ভীষণ বিপজ্জনক ফলে স্কুলে কিশোর কিশোরীদের সঙ্গে যদি এর কুফল সম্পর্কে সচেতন করা যায় তাহলে বিভিন্ন নেশা থেকে ওই ছাত্রছাত্রীরা দূরে থাকবে আধিকারিক ডক্টর এনসি ঘোষ জানান কিশোর বয়সে বিশেষ করে ছাত্রীদের শরীরে বিশেষ হরমোনাল পরিবর্তন হয় সদ্য যৌবন প্রাপ্ত হলে তাদের ঋতুচক্র শুরু হয় এটা নিয়ে অনেক অচ্ছুত বার্তা আসে সেই সম্পর্কে তাদের সচেতন করার দায়িত্ব আমাদের তাদের বোঝাতে হবে যে এটি একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া অন্যদিকে কিশোররা যখন যৌবনে পদার্পণ করে তখন তাদের মধ্যে নতুনকে বেশি করে জানার আগ্রহ দেখা যায় আর সেটা জানতে গিয়ে তারা যাতে ভুল পথে পরিচালিত না হয় সেই বিষয়ে সচেতন করবেন প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকরা স্কুল স্বাস্থ্য সচেতনতা এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক যেটা কিশোর কিশোরীদের জন্য নির্দিষ্ট বয়সন্ধিকালে কি ছেলে কি মেয়ে তাদের শারীরিক পরিবর্তন হয় তাদের সুস্থ সুন্দর জীবন যাপনের জন্য কিছু শিক্ষা প্রয়োজন তারা নতুন জীবনে পদার্পণ করবার পরে তাদের নিজেদের সম্পর্কে অনেক কিছু জানতে আগ্রহী হয়ে পড়ে তারা যাতে বিপদগামী না হয় শুধু যৌন শিক্ষাই নয় তার সুস্বাস্থ্য স্বাস্থ্যের শিক্ষা তার পুষ্টিকর খাবার বা পুষ্টিকর জীবনযাপন এর চিন্তা তার সচেতনতার চিন্তা পারিপার্শ্বিক মানুষের সঙ্গে কেমন ব্যবহার সদ্ব্যবহার বা ভালো ব্যবহার করতে ভালো মন্দ এই বিবেচনা করব এবং সর্বোপরি তার পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই যে এই বয়সন্ধিকালে মানুষের যে ছেলে মেয়ে সবার যে শারীরিক যে পরিবর্তন হয় এই পরিবর্তনের সময় মানুষ বিপদগামী হতে পারে কেউ মাদকাসক্ত হতে পারে কেউ ধূমপানে আসক্তি হতে পারে সমাজ বিরোধী কাজে লিপ্ত হতে পারে এই সব যে খারাপ কাজ এইগুলো থেকে বিরত রাখবার জন্য শুদ্ধ শিক্ষক শিক্ষিকারাই মূলত এই শিক্ষার প্রধান চাবিকাঠি এই শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম আগামী যারা শিক্ষার্থী এদেরকে সঠিক এবং সঠিক পথে রাখবার জন্য এটা একটা সঠিক এবং বাস্তবধর্মী পদক্ষেপ সংক্রামক ও অসংক্রামক ব্যাধি বিশেষ করে এইডস এর ভয়াবহতা সম্পর্কে সচেতন করা হবে কিশোর কিশোরীদের মনোরোগ চিকিৎসকদের মতে স্কুলে যৌন শিক্ষা জরুরি তাদের মতে চারপাশে বদলের সঙ্গে সঙ্গে সময়ের আগেই বড় হয়ে উঠছে শিশু মন তাই মনকে পরিণত করতে বাড়তি দায়িত্ব নিতে হবে শিক্ষকদের
স্কুলে যৌন শিক্ষা শিশুকে তাদের বন্ধু বা ইন্টারনেটের মাধ্যমে বাইরে থেকে ভুল তথ্য সংগ্রহ করার পরিবর্তে তাদের সমস্ত প্রশ্ন পরিষ্কার করতে উৎসাহিত করবে, যা সমাজের পক্ষে ভালো ও কল্যাণকর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।